পঞ্চায়েত অফিসের বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো। বুধবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের ডিহিপাড়া পঞ্চায়েত অফিসে। মুহূর্তের মধ্যে আগুন ভয়ানক আকার ধারণ করে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। আমাদের ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের কার্যালয় উপরতলাটা, দোতলাটা, আর নিচের তলাটাই আমাদের মহিলা গ্রুপ আছে। সেখানে একটি ন্যাপকিন কারখানা আছে, মোনালিসা সংঘ। তো সেই যে গ্রুপের যে ন্যাপকিন কারখানাটি আছে, তো সেই কারখানাটির নিচে কিছু দাহ্য বস্তু মানে স্টোর করা ছিল, তুলো জাতীয় জিনিস, তুলো বেসিক্যালি। তো সেই তুলোর তুলোর যে গোডাউনটা, সেটাতে শর্ট সার্কিট, এখন সেটাই অনুমান করা যাচ্ছে আর কি। সরকার শর্ট সার্কিট থেকেই এই আগুনটা লেগেছে। এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। বিষ্ণুপুর থেকে উপরে শুধুমাত্র ধোঁয়াটাই যা গিয়েছিল, আমাদের পঞ্চায়েতের নথির কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। বেসিক্যালি ওদের গোডাউনের যে মহিলা গ্রুপের যে গোডাউন, সেই গোডাউনের যে সমস্ত মেশিন ছিল, স্কুলের বাচ্চাদের যে সমস্ত আপনার ওই সেলাই করার যে সেলাই মেশিন, যেটা গভর্নমেন্ট থেকে প্রদেয় ছিল, সেই সেলাই মেশিন চার পাঁচটা সম্পূর্ণ পুড়ে গেছে। প্লাস যে গোডাউনের তুলোর যে রাশি ছিল, সেই তুলোর রাশিও পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে জানা যাবে না। বন্ধ করে আমি যখন আসছি, তখন দেখি যে খুব ধোঁয়া উঠছে। আমি হোটেল বন্ধ করে এইদিকে আসছি, হ্যাঁ এইদিকে আসছি, তখন দেখছি না এখানে ধোঁয়া হচ্ছে। প্রচুর লোক, কিন্তু কেউ যা নাই। আর একটু ছেলে ছিল বন্ধুদের পুরে, আর আমি ছিলাম বালতি করে জল দিয়ে মোটামুটি আমরা নিমাইছি। হ্যাঁ, মানে কোনো প্রশাসন নাই, কোনো ইয়ে নাই, যা যা নিমাই যাবে, মানে পাবলিক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। কয়েক লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান সোনামুখী থানার আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্য, সোনামুখী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবলীনা সর্দার, সোনামুখী ব্লক সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায়রা। ডিহিপাড়া পঞ্চায়েত অফিসের এক কর্মচারী গৌতম কর্মকার জানান, বিল্ডিংয়ের দোতলায় পঞ্চায়েত অফিসের কার্যালয় এবং নিচে মহিলা গ্রুপের একটি ন্যাপকিনের কারখানা রয়েছে। সেখানে তুলো জাতীয় দাহ্য পদার্থ রয়েছে। সেখানেই শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান। চার থেকে পাঁচটি সেলাই মেশিন একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং বহু তুলো নষ্ট হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে সোনামুখী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবলীনা সর্দার আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান কিভাবে আগুন লাগলো তার তদন্ত হবে। তবে ওই কারখানায় 8 লক্ষ টাকার সামগ্রী ছিল, এখন কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। আগুন লাগার পঞ্চায়েত না, এটা সঙ্গের আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেখানে আগুন লেগেছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না। আনুমানিক 8 লক্ষ টাকার ওদের মেটেরিয়াল ওর মধ্যে ছিল। এবং ফায়ার ব্রিগেড প্রথমে স্থানীয়রা জল ঢালতে শুরু করে এবং সেভাবে পঞ্চায়েত আমাদের কর্মচারীরা ছিল, তারাও সাহায্য করেছে। পরবর্তীতে আমরা বিষ্ণুপুর থেকে ফায়ার ব্রিগেড এসেছে, ফায়ার ব্রিগেড আগুনকে নিয়ন্ত্রণ এখনো পর্যন্ত করছে, এখন একটু সম্পূর্ণ কন্ট্রোল হয়নি। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।